মরিচদাতে অভিষেক ব্যানার্জি বাড়ি বাড়ি গেছেন, মানে একদম অত্যন্ত ভাঙা বাড়ি, গরিব মানুষের বাড়ি বাড়ি ঢুকে জনসংযোগ। যা হোক, 12 বছর পরে গরিব লোকের কথা মনে পড়েছে, ভালো কথা। যান দেখুন লোকে কি অবস্থায় আছে, তাহলে হয়তো পরিবর্তন হবে সরকারের কিছু। কাঁথিতে সভার আগে মারিস্তার গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন তৃণমূল কর্মীর বাড়িতে, শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ। পরে কাঁথির সভা থেকে পঞ্চায়েতে জড়িতদের অবিলম্বে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে স্যার আপনার কাছে একটা নিবেদন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার কি অসুবিধা হচ্ছে? বাড়িটা এখনো ঠিকমতো হয়নি। না স্যার, আমরা পাইনি স্যার। বাড়ি পাননি? না না, আমি একটা পেয়েছিলাম 25,000 টাকা অনেক আগে। যাতে আমরা নিজের চোখে দেখতে পারি, বুঝতে পারি। আমি কাউকে না বলেই নেমে গেছিলাম। আমি গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো এসসি পরিবার সেই গ্রামে বাস করে। কি করুন অবস্থা, মাথার উপর ছাদ নেই, হচ্ছে বৃষ্টি হলে এক কোমর করে জল, এক মাস জল থাকে, দেখার কেউ নেই। একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে, তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি 48 ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই, 48 ঘন্টার মধ্যে। আর যদি না আনে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেবো, এবং প্রশাসনিক ভাবে যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করবো এই মঞ্চ থেকে। মানুষের জন্য যদি আমরা ন্যূনতম এই কাজগুলো না করতে পারি, যে দিনের পর দিন বাড়িতে গিয়ে বলবে, পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগের কথা জানাবে, আর আমাদের কেউ দায়িত্ব নিয়ে দেখবে না, তাহলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই। আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি, প্রধান রিজাইন করবে, উপপ্রধান রিজাইন করবে, অঞ্চল সভাপতি রিজাইন করবে, আর পরবর্তীকালে তিনজনই রিজাইন করবে। এখানে স্যার আপনার কাছে একটা নিবেদন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার কি অসুবিধা হচ্ছে? বাড়িটা এখনো ঠিকমতো হয়নি? না স্যার, আমরা পাইনি স্যার। বাড়ি পাননি? না না, আমি একটা পেয়েছিলাম 25,000 টাকা অনেক আগে। ওটা হচ্ছে আমার বাবার বাড়ি, ওটা একবার পাইনি। একদম বাড়িটা দেখুন স্যার কি অবস্থা। চপ্পল পরে স্যার? না না ঠিক আছে। কি অবস্থা এখানে? আপনি থাকেন? হ্যাঁ আমার বাবার। আমি এখানে স্যার আমাদের হ্যারাসমেন্ট করেছে। আমি আমাদের রেশন কার্ডটা হচ্ছে এখানে দিয়ে আছে, আমার কাকুর নাম মানু জানা, তো এখানে নগেন্দ্রনাথ জানা দিয়ে আছে, তো এখানে আমার বাবার নাম দিয়ে আছে ভানু জানা, এখানে নপেন্দ্রনাথ জানা দিয়েছে, এই জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে। প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে স্যার। তো আপনারা বিএসকে বা কোথাও অন্য কোথাও কি রেকটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেন? হ্যাঁ অ্যাপ্লাই করেছি। করার পরে কি অসুবিধা হচ্ছে? অ্যাপ্লাই করার পর স্যার আমরা গেছি জনসাধারণ, আমরা তো অতটা জানি না কোথায় কি করতে হবে, তো ব্লকে গেছিলাম, ব্লক থেকে অঞ্চলে বললো, অঞ্চলে বললো মিগ্রেশন নিয়ে সুবিধা আমাকে দিন। বাবার নাম ভানু জানা স্যার। আমি বুঝি না, দুবারে কি আমি ঘর এই দিন আইলা? হ্যাঁ আমি পাইনি। আসুন আসুন।